হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো জেলা রেজিস্ট্রারের কার্যালয় দেখলাম, এখানে একটা পরিত্যক্ত ভবন দেখতে পাচ্ছি। মূলত ভিডিওটাই পরিত্যক্ত ভবন নিয়েই করা। এটা সম্ভবত এই ভূমি অফিসেরই ভূমি অফিসে ছিল এক সময়। তো এই ভবনটা আপনার পরিত্যক্ত হওয়াতে নতুন ভূমি অফিসে এখন রেজিস্ট্রারের কার্যালয় আছে। এখানে শুধুমাত্র হয়তো এক সময় এই ভবনটা থাকবে না যশোর শহরে, হতে পারে সরকারি কোনো উদ্যোগ এটা ভেঙে নতুন ভবন তৈরি করা হবে, এই স্মৃতিতে জাস্ট রেখে দেয়া ভিডিওতে। এটা তেমন কিছু বলারও নেই, আর আমি এই ভবনটার সম্বন্ধে তেমন কিছু জানি না। শুধুমাত্র এর আগের যুগের যে একটা স্থাপত্য, হতে পারে এটা ব্রিটিশ স্থাপত্য বা এমনকি আমাদের উপমহাদেশীয় স্থাপত্য রীতিও হতে পারে। এটা আসলে মনে হচ্ছে যে আসলে ব্রিটিশ স্থাপত্য রীতিতেই তৈরি। এখন ভরা গ্রীষ্মের সিজন, গ্রীষ্মকাল ভরা। তো তরমুজ দেখলাম, রসাল এবং সুস্বাদু ফল তরমুজ। আমি শুধুমাত্র ভবনটা পুরোটা কভার করলাম। কারো যদি ভবন সম্বন্ধে ডিটেইল জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।